তো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভএমসে। তো একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য কিন্তু একটি ভিডিও বানানো, তো তোমাদের কিন্তু এসআই এক্সাম যে 5 তারিখে হওয়ার কথা ছিল সেটি তো পোস্টপন হয়েছে কিনা সেই নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমাদের মনে, সবারই মনে একটা প্রশ্ন জাগিয়ে যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও অফিসিয়াল নোটিশ কিন্তু দিইনি, আর কবেই বা দেবে? একটি গুরুত্বপূর্ণ আপডেট, 5 তারিখে কি সত্যি এক্সাম হতে চলেছে? তো প্রমাণ সহ কিছু তথ্য তোমরা দেখে নাও, তো কবে নোটিশ বেরোতে চলেছে তো সেটি আগে দেখে নাও, তোমাদের মনে কি কি প্রশ্ন রয়েছে। তো তোমাদের কিন্তু এখনও পর্যন্ত নোটিশ বেরোলো না কেন, ঠিক আছে? তো 5 তারিখে পরীক্ষা হলে তাহলে অফিসিয়াল নোটিশ কবে বেরোবে, আর 5 তারিখে কি সত্যিই এক্সাম হতে চলেছে? তো এইসব তথ্য নিয়ে আলোচনা করবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমত বলি যে এসআই এক্সাম 5ই ডিসেম্বর হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 5ই ডিসেম্বরই হবে। হ্যাঁ বন্ধুরা, সেটা কিন্তু 5ই ডিসেম্বরই হবে। আর বন্ধুরা, তোমাদের কিন্তু ডাব্লিউপির যে মেন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা মানে নোটিশটি দেখতে পাবে না। তো সেই অফিসিয়াল নোটিশ কবে বেরোবে তোমাদের আমি বলে দিচ্ছি, সেটি কিন্তু 24 অর্থাৎ কালকে কিংবা 25, ঠিক আছে? তো কালকে কিন্তু তোমাদের হচ্ছে 50% চান্স রয়েছে, কিন্তু 25 তারিখে তোমরা 99% চান্স রাখো যে নোটিশ বেরিয়ে যাবে, ঠিক আছে? তো 25 তারিখ কিন্তু 99% চান্স রয়েছে বেরোবে। তোমরা মিলিয়ে নিও যে 25 তারিখ আসলে তোমরা কিন্তু দেখতে পাবে যে অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো 25 তারিখ কিন্তু অফিসিয়াল নোটিশ বেরোবে, আর তোমাদের যে এক্সাম সেটি কিন্তু 5ই ডিসেম্বরই হবে, সানডে তোমাদের কিন্তু 5ই ডিসেম্বর পিলি এক্সাম হতে চলেছে ডাব্লিউবিপি এসআই। তো বন্ধুরা, 25 তারিখ অর্থাৎ 25শে নভেম্বর পর্যন্ত কিন্তু তোমরা ওয়েট করো। 25শে নভেম্বরে কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু নোটিশ পাবলিশ হবে। তো 25 তারিখ কিন্তু ওয়েট করো, তোমাদের কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো 5ই ডিসেম্বর কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে সানডে, তো তোমাদের প্রিপারেশন কিন্তু যেভাবে নিচ্ছিলে সেইভাবে নেও। তো 5ই ডিসেম্বর তোমাদের এক্সাম হবে। তো এটুকুনি ছিল আপডেট দেওয়ার।